ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো অথবা তোমরা যারা কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছো, তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে। তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে 3/10/2023 তারিখ। এবার তোমাদের এই ডেটের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এবার তোমরা কিভাবে রেজিস্ট্রেশনটা করবে এবং তোমাদের রেজিস্ট্রেশন করার পর কোথায় তোমাদের জমা দিতে হবে, কলেজে গিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে গেলে কি হবে এবং তোমাদের কোন ডকুমেন্ট তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে এবং তোমাদের একটা সেলফ ডিক্লারেশন আপলোড করতে হবে সেটা কিভাবে করবে, টোটাল এই ভিডিও থেকে তোমরা সেটা দেখে নিতে পারছো। প্রথমেই তোমরা wbsu-registration.org এই পোর্টালে তোমরা চলে যাবে। এরপর তোমরা এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন 2022 রয়েছে, এখানে 23 এখনো তোমাদের আপডেট হয়নি এই জন্য 22 রয়েছে, তোমরা এই অপশনেই ক্লিক করবে। এরপর তোমরা এখান থেকে রেজিস্ট্রেশন পোর্টাল এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখো এখানে একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, যারা রেজিস্ট্রেশনের সময় একাধিক কলেজে অ্যাপ্লাই করেছো তাদের একটা ডিক্লারেশন ফর্ম আপলোড করতে হবে। এই ডিক্লারেশন ফর্ম প্রত্যেকেরই আপলোড করতে হবে, যে কোনো কলেজে ফাইনাল অ্যাডমিশন নিয়েছো সেখানেই তোমাদের এই সেলফ ডিক্লারেশন ফর্মটা আপলোড করতে হবে। নিউ রেজিস্ট্রেশন অপশনে তোমরা ক্লিক করবে, এখান থেকে নোটিশ ইনস্ট্রাকশনটা তোমরা চেক করে নিতে পারো, লাস্ট ডেটটা কবে রয়েছে। ইউজ রেজিস্ট্রেশন অপশন আছে, এখান থেকে অপশন ক্লিক করো। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 31/8/2023 তারিখ থেকে, আর লাস্ট ডেট রয়েছে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য 3/10/2023 তারিখ। তোমাদের কলেজ ভেরিফিকেশন করবে, তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেটা হচ্ছে 18/9/2023 তারিখ থেকে স্টার্ট হবে। লাস্ট ডেট অফ ভেরিফিকেশন বাই দ্য কলেজ, কলেজের ভেরিফিকেশনের লাস্ট ডেট হচ্ছে 9/10/2023 তারিখ। এই 9 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা ভেরিফিকেশন করতে হবে, আর তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট করতে পারছো 3 তারিখ। ওকে, এরপর তোমাদের এই যে 12/10/2023 তারিখে তোমরা যে রেজিস্ট্রেশন ফর্মটা জমা দেবে সেটা কলেজ কিন্তু সেন্ড করবে ইউনিভার্সিটিতে, সেটা লাস্ট ডেট 12/10/2023। এই তারিখের মধ্যে তোমরা কিন্তু সমস্ত প্রসিডিউরটা কমপ্লিট করবে। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে। তোমরা এখান থেকে রেজিস্ট্রেশন ফর ইউজি এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজের নামটা তোমরা এখান থেকে চেক করে নেবে। এখানে দেখো অনেকগুলো কলেজ রয়েছে তোমাদের এখানে, যতগুলো কলেজ রয়েছে তোমরা এখান থেকে কলেজটা কিন্তু ঠিকঠাক দেখে নেবে, তোমরা কোন কলেজে পড়ছো সেই কলেজটা তোমরা সিলেকশন করবে যে কলেজে তোমরা পড়ছো। সিলেকশন করার পর তোমরা এখানে ওকে অপশন ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের একটা ইনস্ট্রাকশন আছে, এই ইনস্ট্রাকশনটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। ইংলিশে যদি পড়তে চাও তাহলে ইংলিশ ডাউনলোড করতে পারো, বেঙ্গলিতে পড়তে গেলে বেঙ্গলি তোমরা ডাউনলোড করতে পারো। এরপর তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রোল করবে, স্ক্রোল করলে দেখবে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন অপশন আছে, তোমরা এই অপশনে তোমরা ক্লিক করবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের কলেজের নামটা দেখে নেবে, তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজের নামটা এখানে আছে কিনা, আর যদি আলাদা কলেজ হয় তোমরা এখান থেকে সিলেকশন করবে, আর এখানে যদি কলেজের নাম না থাকে তাহলে তোমরা ব্যাকে গিয়ে প্রথমেই তোমরা কলেজের নামটা সিলেকশন করবে। দুটো রো আছে, দুটো রোর মধ্যে আলাদা আলাদা কিন্তু তোমাদের ভাগ করা আছে, সেখান থেকে তোমরা কলেজের নামটা সিলেকশন করবে। এরপর স্টুডেন্ট নাম দেবে, তোমাদের ডেট অফ বার্থটা তোমরা এখান থেকে চুজ করবে। এখানে অপশান ক্লিক করে নিচের দিকে স্ক্রোল করলে তোমরা কিন্তু এখানে ইয়ারটা দিয়ে দেবে, তোমাদের যে ইয়ারে তোমাদের ডেট অফ বার্থ রয়েছে। তারপর তোমাদের এখানে মান্থটা সিলেকশন করবে, ডেটটা চুজ করবে। ওকে, তারপর তোমাদের এখানে এইচএসের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এইচএসের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। তোমরা অনার্স থাকলে অনার্স দিয়ে দেবে, জেনারেল থাকলে জেনারেল কোর্স দিয়ে দেবে, অনার্স থাকলে এখানে অনার্স অপশন আসবে, ঠিক আছে। আর তোমাদের এইচএস পাসিং ইয়ার তোমরা এখান থেকে চুজ করবে, কোন সালে তোমরা পাস করেছো, 22/22/21/20/23/23 তোমরা চুজ করবে। কলেজের রোল নাম্বারটা তোমরা দিয়ে দেবে, আর তারপরে তোমাদের ইয়ার অফ অ্যাডমিশনটা 2023, তোমাদের এটা সবাই 2023 অ্যাডমিশন নিয়েছে, 2023ই হবে। এখানে তোমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, তোমাদের সে পাসওয়ার্ডটা কিন্তু মিনিমাম তোমাদের 8 ক্যারেক্টারের হবে। তোমাদের নাম দিয়ে 1, 2, 3 এরকম তোমরা দিতে পারো, বা তোমাদের যেরকম পছন্দ তোমরা এখানে একটা পাসওয়ার্ড কিন্তু দেবে, যেখানে একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে, আর তোমাদের কিছু লেটার থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে কোনো স্পেশাল লেটার কিন্তু এখানে অ্যালাউ করা হয় না, যখন হ্যাশ, অ্যাট দ্য রেট, ঠিক আছে, ডলার চিহ্ন, এগুলো কিন্তু তোমাদের এখানে অ্যালাউ করা হবে না, শুধুমাত্র তোমাদের ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আর তোমাদের হচ্ছে যে ডিজিট আছে সেগুলো তোমাদের এখানে ইউজ করতে পারো। ওকে, এরপর ক্যাপস কোডটা দিয়ে তোমরা রেজিস্টার অপশানে তোমরা সিলেকশন করবে। ওকে।
রেজিস্টার অপশনে সিলেকশন করার পর তোমাদের এরকম একটা সিস্টেম আইডি জেনারেট হবে। এই সিস্টেম আইডিটা তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারো অথবা তোমরা লিখে রাখতে পারো, সঙ্গে তোমাদের পাসওয়ার্ডটাও তোমরা লিখে রাখবে। এরপর তোমরা এখান থেকে লগ ইন অপশন ক্লিক করে লগ ইন পোর্টালে চলে যাবে। আর তোমাদের যদি লগ ইন করতে গেলে তোমাদের যদি লগ ইন না হয় তোমরা কিন্তু আবার সেই প্রথমকার যে পেজটা আছে এই পেজে চলে আসবে। তোমরা যে কলেজে রেজিস্ট্রেশন করেছিলে সেই কলেজের রেজিস্ট্রেশনের পোর্টালে গিয়ে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে আবার নিচের দিকে স্ক্রোল করবে। স্ক্রোল করলে তোমাদের এখানে ক্লিক হেয়ার ফর লগ ইন আছে, তোমরা এখান থেকেই কিন্তু লগ ইন করতে হবে। এখান থেকে করতে পারো বা ওই পেজ থেকে করতে পারো। ওই পেজ থেকে যদি লগ ইন তোমাদের না হয় তোমরা এরকমভাবে এই পেজে এসে তোমরা কিন্তু আবার লগ ইন করবে। এখানে ওকে অপশন আসবে, তোমরা সেটা ওকে করবে। তারপর তোমাদের এখানে সিস্টেম আইডি দেবে, তোমাদের পাসওয়ার্ড দেবে, আর তোমাদের ক্যাপস কোডটা তোমরা এখানে দিয়ে দেবে। ওকে দিয়ে তোমরা এখানে সাবমিট করবে। সাবমিট করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে ওকে অপশন ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের স্টুডেন্ট ডিটেলস যেটা আছে তোমরা স্টুডেন্ট ডিটেলস এই অপশনে তোমরা ক্লিক করবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের বাবার নাম তোমরা এখানে দিয়ে দেবে, মায়ের নাম দেবে, তোমাদের গার্জিয়ান যে হবে গার্জিয়ানের নামটা এখানে দেবে, গার্জিয়ান নেম দেবে, আর তোমাদের মেম্বার অফ ফ্যামিলিতে ফ্যামিলিতে কজন আছে সেটা তোমরা এখান থেকে লিখবে। তিনজন হলে তিনজন, চারজন হলে চারজন, তোমরা এখানে সেটা লিখে দেবে। এরপর তোমাদের গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার, গার্জিয়ানের ইমেল আইডি, তারপর তোমাদের বাবার কোয়ালিফিকেশান, মায়ের কোয়ালিফিকেশান তোমরা কিন্তু এখান থেকে সেগুলো চুজ করে নেবে। ওকে, তারপর তোমাদের এখানে সিঙ্গেল গার্ল আছো কি না, তাহলে তোমরা ইয়েস থাকলে ইয়েস, নাহলে তোমরা এখানে নো করবে। আর তোমাদের জেন্ডারটা তোমরা এখান থেকে চুজ করে নেবে, তোমাদের রিলিজনটা চুজ করবে, চ্যালেঞ্জ ক্যাটাগরিটা তোমাদের, আর যদি কোনো রকম তোমরা অক্ষম থাকো, যদি পিএইচ থাকো তোমরা ইয়েস করবে, নাহলে তোমরা এখানে নো করবে। ওকে, সোশ্যাল ক্যাটাগরি তোমাদের এপিএল না বিপিএল রেশন কার্ড তোমাদের এখান থেকে সেটা চুজ করবে। অ্যাডমিটেড ক্যাটাগরি তোমরা গ্রাজুয়েশনে যখন অ্যাডমিশন নিয়েছো তোমরা এসসি এসটি ওবিসি কোন কাস্টে তোমরা অ্যাডমিশন নিয়েছো, তোমাদের কোন লিস্টে নাম এসেছিল, কোন লিস্টের ভিত্তিতে তোমরা অ্যাডমিশন নিয়েছো, জেনারেল লিস্টের ভিত্তিতে না এসসির ভিত্তিতে, সেটা তোমরা এখান থেকে সিলেকশন করবে। ওকে, এরপর তোমরা মিডিয়াম ইনস্ট্রাকশন তোমরা চুজ করবে, তোমাদের ইংলিশ বেঙ্গলি হিন্দি যেটা হয় তোমরা বেঙ্গলি হলে বেঙ্গলি সিলেকশন করবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি ইনকামটা তোমাদের কত আছে, যদি 60,000 টাকা হয় 60,000 টাকা তোমরা এখানে লিখে দেবে। বাবার কোয়ালিফিকেশান প্রথমে বললাম কি হবে, মায়ের কোয়ালিফিকেশানটা দিয়ে দেবে, গার্জিয়ান কোয়ালিফিকেশান দেবে, আমাদের রিজার্ভেশন স্ট্যাটাসটা তোমরা এখান থেকে চুজ করবে, তোমরা এসসি এসটি ওবিসি যেটা হও সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে, ব্লাড গ্রুপ তোমাদের এখানে সিলেকশন করতে হবে, যেটা হয় তোমরা এখানে করে নেবে, এরপর তোমাদের মোবাইল নাম্বার আর তোমাদের ইমেল আইডি তোমরা দিয়ে দেবে। তোমরা যে মোবাইল নাম্বার দেবে এই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের যখন কলেজ থেকে ভেরিফিকেশান হবে তোমাদের কিন্তু ওটিপি আসবে, এর জন্য তোমার মোবাইল নাম্বার যেটা দেবে তোমাদের যেন কাছে থাকে সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে দেবে। ইমেল আইডি তোমরা দিয়ে দেবে, কন্যাশ্রী আইডি দেবে, আধার কার্ড নাম্বার দিয়ে দেবে, কন্যাশ্রী আইডি যাদের আছে দেবে, নাহলে তোমাদের দেওয়ার প্রয়োজন নেই, আর আধার কার্ডের নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের অ্যাড্রেস দেবে, তোমাদের ভিলেজ, স্টেট, তোমাদের ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, তোমাদের থানা যেটা আছে, পিনকোড, ঠিক আছে। আর তোমাদের যদি ব্লক হয়, পঞ্চায়েতের মধ্যে থাকো তোমরা ব্লকের নাম দিয়ে দেবে, আর পৌরসভার মধ্যে থাকলে তোমাদের সেই পৌরসভার নামটা তোমরা এখানে দিয়ে দেবে। আর সেম অ্যাড্রেস হয় তোমরা এখান থেকে ইয়েস করবে। ইয়েস করার পর তোমাদের এখানে দেখবে ছবি আর সাইনটা তোমাদের আপলোড করতে হবে। ছবি যেটা আপলোড করতে হবে তোমাদের 45 KB-র মধ্যে তোমাদের ছবিটা আপলোড করতে হবে, আর তোমরা সিগনেচার যেটা আপলোড করবে সেটা তোমাদের 45 KB-র মধ্যে, কিন্তু তোমাদের PNG ফাইল হবে, PNG ফাইল ছাড়া কিন্তু তোমাদের এখানে আপলোড নেবে না। ওকে, এরপর তোমরা এখানে তোমাদের ক্যাপস কোডটা দেবে, ক্যাপস কোড দিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে। ওকে, এরপর তোমরা কলেজে তোমরা যে সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছো, তোমরা যারা জেনারেল অ্যাডমিশন নিয়েছো তোমাদের কোর কোর্স এ, কোর কোর্স বি, কোর কোর্স সি এরকম তোমাদের সাবজেক্ট থাকবে, তোমরা এখান থেকে সেই সাবজেক্টটা চুজ করতে হবে। তোমরা যদি বাংলা নিয়ে থাকো তোমরা বেঙ্গলি চুজ করবে, বা তোমরা যদি ফার্স্ট সাবজেক্ট এডুকেশন নিয়ে থাকো এডুকেশন চুজ করবে। তারপর তোমাদের কোর কোর্স বি তোমাদের চুজ করতে হবে, বি যদি তোমরা ইংলিশ নিয়ে থাকো ইংলিশ চুজ করবে, আর তোমাদের কোর কোর্স যদি থ্রি হয় তোমাদের বেঙ্গলি, তাহলে তোমরা বেঙ্গলিটা চুজ করবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্টটা তোমরা এখান থেকে চুজ করতে হবে। MDC সাবজেক্ট তোমরা কীভাবে চুজ করবে সেটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। ইউনিভার্সিটির যে গাইডলাইন্স আছে তোমরা এই গাইডলাইন্স দেখে পড়তে পারো। তোমাদের গাইডলাইন্সের 9 নম্বর পেজে তোমাদের দেখো এখানে লেখা রয়েছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স MDC, এই কোর্সের জন্য তোমরা যে সাবজেক্টটা চুজ করবে সেই সাবজেক্ট কিন্তু তোমাদের এখানে মেনশন করে লেখা আছে। স্টুডেন্ট উইল বি আস্কড টু চুজ
থ্রি ডিফারেন্ট এমডিসি ফর থ্রি সেমিস্টার, তিনটে সেমিস্টারে তোমাদের কিন্তু তিনটে ডিফারেন্ট এমডিসি তোমাদের নিতে হবে। তোমাদের ক্যাটাগরি আছে যেমন লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, লাইব্রেরি, ইনফরমেশন, জার্নালিজম, মাস মিডিয়া, কমিউনিকেশন। এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের কিন্তু এক একটা রো থেকে এক একটা সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, কমার্স ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, সেলস প্রমোশন অথবা তোমাদের ডিফেন্স স্টাডি, অ্যান্থ্রোপোলজি, সাইকোলজি, হিউম্যান রাইটস, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, তোমাদের ফিলোজফি, হিস্ট্রি, এই সাবজেক্ট থেকে তোমরা কিন্তু সাবজেক্টটা চুজ করে নিতে পারছো এই ক্যাটাগরি থেকে। এখানে তোমাদের কিন্তু একটা জিনিস মেনশন করা আছে, স্টুডেন্ট আর নট অ্যালাউ টু চুজ অর রিপিট কোর্স অলরেডি তোমাদের যেটা হায়ার সেকেন্ডারি লেভেলে ছিল ইন দ্য প্রপোজ মেজর আর মাইনর স্ট্রিম আন্ডার দিস ক্যাটাগরি। মানে তোমাদের এই হায়ার সেকেন্ডারি যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের মধ্যেও কিন্তু তোমরা এখানে চুজ করতে পারছো না, তোমাদের এখান থেকে সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। ওকে, মানে ওই সাবজেক্ট বাদে তোমাদের অন্য কোনো সাবজেক্ট এখান থেকে নিতে হবে। আর তোমাদের এমডিসি সাবজেক্ট কটা সেমিস্টারে পড়তে হবে তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে পড়ছো তোমাদের জন্য যে এমডিসি পেপারটা, এমডিসি পেপারটা কিন্তু তোমাদের তোমাদের ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার আর সিক্স সেমিস্টার, এই তিনটে সেমিস্টারে তোমাদের কিন্তু পড়তে হবে। এটা ইউনিভার্সিটির গাইডলাইন্সে তোমাদের এটা লেখা রয়েছে। হ্যাঁ, আর তোমাদের অনার্স নিয়ে পড়বে তোমাদের যে এমডিসি পেপারটা এটাও কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার আর সিক্স সেমিস্টারে পড়তে হবে। আর তোমাদের কিন্তু এখানে আর যে পেপারগুলো আছে তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারো। এইচএসসি সাবজেক্ট তোমাদের যেটা অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এই সাবজেক্টটা তোমাদের কিন্তু ফার্স্ট, সেকেন্ড আর থার্ড সেমিস্টার তোমাদের পড়তে হবে। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি, এই কোর্সটা তোমাদের কিন্তু ফোর্থ, ফিফথ আর সিক্স সেমিস্টারে পড়তে হবে। ভিএসি ভ্যালু এডেড কোর্স, এই কোর্সটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে। আর ইন্টার্নশিপটা তোমাদের থার্ড সেমিস্টারে পড়তে হবে। টোটাল কিন্তু তোমাদের ক্রেডিট থাকবে 125। ওকে, যারা অনার্স নিয়ে পড়ছো তোমাদেরও কিন্তু এইচএসসি, এসএসসি, ভিএসি তোমাদের একই সেমিস্টারে তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। ওকে, এছাড়া তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে গাইডলাইন্স আছে সেটা দিয়ে তোমাদের টোটালটা দেখতে হয়। আমার আলাদা একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওটা চেক করলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমরা এমডিসি সাবজেক্টটা চুজ করে নেবে, তারপর তোমরা এখান থেকে এইচএসসি সাবজেক্টটা চুজ করবে। এখান থেকে সেই অপশানটা সিলেকশন করতে হবে, তোমাদের বেঙ্গলি নাও বেঙ্গলি নেবে, ইংলিশ, হিন্দি, সংস্কৃত আছে, তোমরা সেখান থেকে সেটা সাবজেক্টটা চুজ করবে। ভিএসসি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, যেটা এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, ইন্ট্রোডাকশন সাইবার সিকিউরিটি আছে, ভ্যালু যোগা, মেডিটেশন ইন লাইফ আছে, তোমরা যেটা নিতে চাও সেটা এখান থেকে চুজ করবে। এরপর তোমাদের ভিএসসি সেমিস্টার টু রয়েছে, তোমরা এখান থেকে সেই সাবজেক্টটাও তোমাদের চুজ করতে হবে। এরপর তোমরা যে বোর্ড থেকে তোমরা হায়ার সেকেন্ডারি পাস করেছো সেই বোর্ডটা তোমরা এখান থেকে সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমাদের এইচএস স্ট্রিমটা তোমরা চুজ করবে, তারপর তোমরা এখানে তোমাদের রোল নাম্বার দিয়ে দেবে, তোমাদের ডিভিশনটা দেবে, আর যে পাঁচটা সাবজেক্ট তোমাদের ছিল সেই পাঁচটা সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করবে। ওকে, বা তোমাদের যে ছটা সাবজেক্ট ছিল ছটা সাবজেক্ট তোমরা এখানে সেটা চুজ করবে। এরপর তোমরা এখান থেকে তোমরা তোমাদের যে সাবজেক্টগুলো এখানে চুজ করে নেবে, তোমাদের বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, অ্যান্থ্রোপোলজি, এডুকেশন যে সাবজেক্ট আছে সেটা তোমরা এখানে চুজ করবে। তারপর তোমার এখানে প্রত্যেকটা ফুল মার্ক তোমরা এখানে দিয়ে দেবে, কত নাম্বার করে তোমাদের টোটাল নাম্বারে এক্সাম হয়েছে আর তোমরা কত পেয়েছো সেটা তোমরা এখান থেকে ইনপুট করে দেবে। অটোমেটিক যখন তোমরা ইনপুট করবে তোমাদের বেস্ট অফ ফোরটা তোমাদের এখানে আটটা এখানে তোমাদের চলে আসবে। আর তোমরা যদি অনার্সে অ্যাপ্লিকেশন করে থাকো তোমরা যে অনার্সে যে নাম্বারটা পেয়েছো মার্ক অফ সাবজেক্ট অ্যাপ্লাই তোমরা সেই সাবজেক্ট অ্যাপ্লাইয়ের এখানে 100 দেবে, আর তোমাদের এখানে কত পেয়েছো সেই নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, অনার্সে যদি তোমরা ধরো হিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করছো হিস্ট্রির নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। আর রিলেটেড সাবজেক্ট মিনিংটা হচ্ছে তোমরা এখান থেকে দেখো যে ইনস্ট্রাকশনে তোমাদের লেখা ছিল যে রিলেটেড সাবজেক্টে তোমরা এখানে কি বসাতে হবে। অনেকে ধরো তোমরা যারা বোটানিতে অনার্স নিচ্ছ, এবার বোটানি অনার্স নিলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে বোটানি থাকে না, বোটানি নেই, সেই জন্য তোমাদের বায়োকেমিস্ট্রির জন্য বোটানি নিতে পারছো। মানে বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা ছিল বলেই তোমরা কিন্তু বোটানি নিতে পারছো। অর্থাৎ তোমাকে অ্যাপ্লাই সাবজেক্টে 0 দিতে হবে এবং রিলেটেড সাবজেক্টে বায়োকেমিস্ট্রির পাওয়া নাম্বারটা দিতে হবে। এবার তোমরা এই যে মার্ক সাবজেক্ট অ্যাপ্লাই আছে তোমরা এখানে সেটা 0 দিয়ে দেবে, যেহেতু তোমাদের বোটানিতে অনার্স অ্যাপ্লিকেশন করছো এখানে 0 দিয়ে দেবে। আর তোমরা কেমিস্ট্রিতে যে নাম্বারটা পেয়েছো ধরো 100 ছিল, কেমিস্ট্রিতে তোমরা 80 পেয়েছো, এখানে 80 মার্ক দিতে হবে। ওকে, তারপর তোমাদের এখানে অ্যাসেস টোটাল দিয়ে দেবে, তোমরা উচ্চ মাধ্যমিকে কত নাম্বার এক্সাম হয়েছে আর তোমরা কত পেয়েছো সেই নাম্বারটা তোমরা এখানে কিন্তু ইনপুট করবে। তোমরা যদি 350 পেয়ে থাকো 350 তোমার নাম্বার এখানে দিয়ে দেবে। আর তোমার অনেক কলেজে কিন্তু তোমাদের বেস্ট অফ ফোর প্লাস অনার্স নাম্বার যোগ করে এখানে অ্যাসেস টোটাল করে, সেটা তো কলেজের ব্যাপার, যদি তোমাদের সেটা ভুল হয়ে থাকে তোমরা সেটা পরে কারেকশান করে নেবে। ওকে, ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এই 500-এর মধ্যেই তোমাদের অ্যাসেস টোটালটা হয়, কত পেয়েছো সেটা তোমাদের দিতে হয়। ওকে, আর তোমাদের এরপর ক্যাপস কোডটা দিয়ে তোমরা সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে। ওকে,
এরপর তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর অ্যাডমিট, এইচএস এর মার্কশিট আর তোমাদের এখানে ক্যাপস কোড দিয়ে তোমাদের ফাইনাল সাবমিট অপশন ক্লিক করতে হবে। তোমরা যে ডকুমেন্টগুলো আপলোড করবে এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড হবে। এখানে কিন্তু মেনশন করে লেখা আছে তোমরা যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে। জেরক্স করবে তোমার ডকুমেন্টগুলো, তারপর সেখানে সেলফ অ্যাটাস্টেড তোমাদের নিয়ে ওখানে সাইন করবে। সাইন করার পর তোমরা পিডিএফ ফাইলে এটা আপলোড করে রাখবে, আর ফাইলের যে নাম দেবে ওখানে কোনো স্পেশাল ক্যারেক্টার দেবে না। ওকে, দিয়ে এখানে ক্যাপস কোড দিয়ে তোমরা ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবে। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা অপশন আসবে যেখানে তোমাদের স্টুডেন্ট নামটা তোমাদের আবার দিতে হবে, তোমাদের বাবার নাম দিতে হবে, তারপর তোমরা যে সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স নিয়েছো সেই অনার্স সাবজেক্টটা দেবে, তোমার মাইনার সাবজেক্টটা এখানে চুজ করবে আর মাইনার টু সাবজেক্টটা এখানে চুজ করবে। তোমরা যেরকমভাবে কলেজে অ্যাডমিশন নিয়েছো মাইনার ওয়ান মাইনার টু তোমরা সেরকমভাবে সাবজেক্ট চুজ করবে, আর তোমরা যারা পাশে পড়ছো তোমাদের কোর কোর্স ওয়ান টু থ্রি তিনটে সাবজেক্ট তোমরা এখানে চুজ করবে। করার পর তোমরা এখানে যে ক্যাপস কোডটা আছে দিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবে। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পে নাও অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পোর্টাল ওপেন হবে যেখান থেকে তোমাদের ডেবিট কার্ড নাম্বার, তোমাদের ক্রেডিট কার্ড নাম্বার, ইন্টারনেট ব্যাঙ্কিং, কিউআর কোড, ইউপিআই এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। তোমাদের ডেবিট কার্ড দিয়ে তোমরা পেমেন্ট করো, এখানে কার্ড নাম্বার দেবে, এক্সপায়ার ডেট দেবে, তোমাদের ইয়ার, সিসিভি নাম্বার বা তোমাদের কার্ড হোল্ডার নেম এগুলো সব দিয়ে মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পর তোমাদের ওটিপি দিয়ে দেবে। ওটিপি দিয়ে পেমেন্ট কমপ্লিট করার পর তোমাদের একটা পেমেন্ট রিসিভ আসবে, তোমরা সেটা প্রিন্ট আউট করে রাখতে পারছো। আর তারপর তোমরা যে লগ ইন পেজে চলে গেলে তোমাদের কিন্তু এরকম পোর্টাল ওপেন হবে যেখানে তোমাদের আপলোড ডিক্লারেশন একটা আপলোড করতে হবে। এই অপশনটা তোমাদের এখানেও থাকতে পারে। তোমরা আপলোড ডিক্লারেশন অপশনে তোমরা ক্লিক করবে, তোমাদের এরকম একটা পোর্টাল ওপেন হবে, সেখান থেকে তোমরা এই পিডিএফটা তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমাদের এখানে যেটা তোমাদের নাম লিখবে, তোমাদের সিস্টেম আইডি নাম্বারটা তোমরা দিয়ে দেবে, যে নাম্বারটা তোমাদের জেনারেশন হয়েছে প্রথমে সেই নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে, তোমাদের বাবার নাম দিয়ে দেবে, তোমাদের এরপর তোমাদের যে কলেজে তোমরা পড়ছো সেই কলেজের নাম দেবে, যে যে সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছো, তোমাদের অনার্স নিলে অনার্স সাবজেক্টটা, তোমাদের মাইনার সাবজেক্টগুলো এখানে তোমরা লিখে দেবে। তারপর তোমাদের মাই কোর্স অফ স্টাডি, তোমরা যে কোর্স নিয়ে পড়ছো, ধরো বিএ অনার্স, বিএ জেনারেল, বিকম জেনারেল, ঠিক আছে, সেই কোর্সটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে, তারপর তোমরা যে কলেজে তোমরা ফাইনালি অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের নাম তোমরা আবার দিয়ে দেবে, এখানে কলেজে উপরে টিক দিয়ে তোমরা কিন্তু এখানে কলেজের নামটা আবার সম্পূর্ণ দিয়ে দেবে। এরপর তোমাদের স্টুডেন্ট সিগনেচার দেবে, তোমাদের নর্মাল যে সিগনেচার হয় তোমাদের সেরকম সিগনেচার, ফুল সিগনেচার তোমরা এখানে দিয়ে দেবে। তোমাদের স্টুডেন্ট নাম যেটা আছে তোমরা এখানে ক্যাপিটালে তোমাদের নামটা লিখবে। ওকে, তোমাদের প্লেস দিয়ে দেবে, তোমাদের ডেটটা দিয়ে দেবে। তারপর এই ডকুমেন্টটাকে তোমরা স্ক্যান করতে হবে, স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। এখানে চুজ ফাইল ক্লিক করে তোমাদের এই যে ডিক্লারেশনটা তোমরা আপলোড করবে, এই ডিক্লারেশন যেন তোমাদের ভুল না হয়, এই ডিক্লারেশনটা কিন্তু তোমরা একবারই আপলোড করতে পারছো, পরে কিন্তু আর কোনোভাবেই তোমরা ডিক্লারেশনটা আপলোড করতে পারবে না। এর জন্য তোমরা যে কলেজে অ্যাডমিশন হবে সেই কলেজের জন্যই কিন্তু তোমরা একমাত্র রেজিস্ট্রেশনের এই ডিক্লারেশনটা আপলোড করবে। ওকে, তারপর তোমরা এখানে ক্যাপস কোড দিয়ে ফাইনাল সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। ওকে, ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের এরকম পোর্টাল ওপেন হবে যেখানে তোমাদের লেখা থাকবে, দেখবে ভেরিফিকেশান ইজ অন প্রসেস, মিনিমাম 72 আওয়ার রিকোয়ার্ড, ওয়ান্স কলেজ ইজ ভেরিফাই ইউর ডেটা ইউ উইল বি এবল টু টেক প্রিন্ট ফর্ম, ঠিক আছে, ইউ ক্যান এডিট ইউর ডেটা আনটিল ভেরিফিকেশান প্রসেস ইজ ডান বাই দ্য কলেজ। এরপর তোমরা এখান থেকে তোমাদের ভিউ প্রিন্ট ডিটেলস এখানে ক্লিক করে তোমাদের ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে রাখবে। যেরকম ফর্মটা তোমাদের কিন্তু এরকম টাইপের তোমাদের হবে যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের নাম তোমাদের দেওয়া থাকবে, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের অ্যাড্রেসটা, তোমাদের যেসব সাবজেক্ট তোমাদের ছিল সেই সাবজেক্টগুলো, তোমাদের পেমেন্ট ডিটেলস, যে এখানে তোমরা চেক করে নেবে তোমাদের পেমেন্ট ডিটেলসটা অ্যাপ্রুভ আছে কিনা, ঠিক আছে, যে সাকসেসফুল হয়েছে কিনা, আর সিস্টেম আইডি ইয়ের টু বি ভেরিফাই এই অপশনটা কিন্তু তোমাদের অবশ্যই থাকবে। এখানে যদি লেখা থাকে যে তোমাদের কমপ্লিট হয়নি, যে এখনও রেড কালার দিয়ে তোমাদের কিন্তু এখানে লেখা থাকতে পারে যে তোমাদের পেমেন্ট কমপ্লিট করোনি, যে এখনও সিস্টেম ইজ নট কমপ্লিটেড, এরকম তোমাদের লেখা থাকবে। তোমাদের যদি এরকম লেখা থাকে তাহলেই কিন্তু তোমাদের ফর্ম ফিলআপটা টোটাল কমপ্লিট হবে, নাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হচ্ছে না। ওকে, আর তারপর তোমাদের এই ফর্মটা নিয়ে তোমাদের কলেজ যখন ভেরিফিকেশনের ডেট দেবে, এই ফর্মটা নিয়ে তোমরা কলেজে গিয়ে তোমাদের ফোন, যে ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোনে ওটিপি আসবে, ওটিপি দিয়ে তোমাদের এই ফর্মটা ভেরিফিকেশন হবে। তারপর তোমরা আবার নতুন করে তোমাদের কিন্তু ফর্মটা বের করতে হবে যেখানে তোমাদের
তিনটে ফর্ম থাকবে। হ্যাঁ, তিনটে ফর্ম তোমাদের বের করতে হবে, দুটো তোমাদের কলেজে জমা দিতে হবে, একটা তোমাদের কাছে থাকবে, যেখানে তোমাদের ফটো অ্যাটাচ করার একটা জায়গা থাকবে, তোমাদের প্রিন্সিপালের সাইন করার জায়গা থাকবে, স্টুডেন্ট সিগনেচার করার জায়গা থাকবে, তোমাদের রেজিস্ট্রেশন ডেট, অ্যাডমিশন ডেট, তোমাদের এগুলো নিজে হাতে লিখতে হবে। তিনটে ফর্মই লিখে তারপর তোমাদের কিন্তু কলেজে জমা দিতে হবে। তোমাদের এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, তোমাদের এইচএসের মার্কশিট, অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 21 বা 22 দিয়েছো তোমাদের কিন্তু একটা এভিডেভিট দিতে হবে, তোমরা কলেজ থেকে সেটা শুনে নেবে। আর তোমরা যারা অলরেডি কলেজে আগের বছর অ্যাডমিশন নিয়েছিলে তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে, সেই ক্যান্সেলেশন লেটারটাও তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। সে আপলোড করার পর তোমাদের এই ডকুমেন্টটাই কিন্তু তোমাদের আবার এই ফর্মের সঙ্গে ফাইনালাইজ দিতে হবে, তারপর তোমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হচ্ছে। ওকে, তোমাদের কিন্তু শুধু এই ফর্ম ফিল আপ করলেই রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না, এই রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু এতগুলো প্রসেস রয়েছে, তোমরা সবগুলো প্রসেস কমপ্লিট করবে, তারপর তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমার যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমার যদি প্রবলেমের সলভ জানা থাকে নিশ্চয়ই তোমাদের হেল্প করবো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।